নমস্কার, আমি তনুশ্রী। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ঝালমুড়ি। এটি সবার একটি পছন্দের রেসিপি। আমি খুব সহজেই বাড়িতে ঝালমুড়ি বানিয়ে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটাকে একটু ঘেঁটে দিচ্ছি। এবার মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, মুড়ি দিয়ে মুড়িগুলোকে একটু নেড়ে নিচ্ছি। মুড়িগুলো নাড়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখছি। এদিকে আরেকটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি ভিজা মটর, ভিজা ছোলা, বাদাম ভাজা, টমেটোকে চৌকো চৌকো করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি, চানাচুর দিয়ে দিচ্ছি, সিদ্ধ ছোলা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সিদ্ধ মটর, চৌকো চৌকো করে কুচানো পেঁয়াজ, ধনে পাতা কুচো, নুন, বিট নুন 1 চামচ, লেবুকে কুচিয়ে নিয়েছি। এবার লেবু থেকে রসটা দিয়ে দিচ্ছি, এইভাবে সমস্ত রসটা দিয়ে দিয়েছি। তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, 2 চামচ তেঁতুলের রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার ভেজে রাখা মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সহজভাবেই তৈরি হয়ে গেল ঝালমুড়ি। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে তখনই আপনারা খুব তাড়াতাড়ি এই ঝালমুড়ি বানিয়ে খেতে পারবেন, সবাই মন ভরে খাবে। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।